নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সব থেকে বড় ব্রেকিং নিউজ হলো আইপিএল কিন্তু স্থগিতাদেশ হয়ে গেল। হ্যাঁ বন্ধু, অনির্দিষ্ট কালের জন্য আইপিএল কিন্তু বন্ধ হয়ে গেল। করোনার কোপে কিন্তু চলতি বছর 2021 কিন্তু আইপিএল আর হচ্ছে না। বন্ধুরা, এই নিয়ে বিস্তারিতভাবে জানাবো, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বন্ধু, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আশঙ্কায় সত্যি হলো, সানরাইজ হায়দ্রাবাদ শিবিরে করোনা ধাবা বুঝতেই এবারের মতো আইপিএল 2021 স্থগিত করার সিদ্ধান্ত নিল বিসিসিআই। সংবাদ সংস্থা এনআইএ সূত্রের খবর যে ভারতীয় বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন যে ভয়াবহ করোনা পরিস্থিতি, ক্রিকেটের সুরক্ষা কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হলো যে আইপিএল বন্ধ। দুই ক্রিকেটার কোভিড পজিটিভ হওয়ায় সংবাদ স্থগিতাদেশ হয়েছিল কেকেআর বনাম আরসিবি ম্যাচ। তারপরও শোনা যায় যে চেন্নাই সুপার কিংসের শিবিরও কিন্তু ঢুকে পড়েছে মরণ ভাইরাসটি। ক্রিকেটার সুরক্ষিত থাকলেও ফ্র্যাঞ্চাইজি, সিও, বোলিং কোচ, এক বাসকর্মী আক্রান্ত, ফলে অনুশীলন বাতিল করে দেওয়া হয় দল। উদ্বেগজনক পরিস্থিতিতে বুধবার খেলার ইচ্ছাই ছিল না ধোনিদের, কারণ যে স্টেডিয়ামে খেলা সেই স্টেডিয়ামে পাঁচজন গ্রাউন্ড স্টাফ কিন্তু কোভিড পজিটিভ। সব মিলে বেশ চাপে ছিল বিসিসিআই। তাই সংক্রমণ ঠেকাতে বাকি টুর্নামেন্ট কিন্তু একটি শহরে আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছিল। এই ব্যাপারে মহারাষ্ট্র সরকারের সঙ্গে অনুমতি চাওয়া হয়েছিল। তাদের তরফ থেকে সবুজ সংকেত এলে মুম্বাইয়ের টুর্নামেন্ট স্থানান্তরিত করার কথা ছিল, কিন্তু এর মাঝে এলো দুঃসংবাদ, করোনা আক্রান্ত ঋদ্ধিমান সাহাও। দোসরা ম্যাচ থেকেই জ্বর ছিল বাংলা উইকেট কিপার, সেই কারণে হায়দ্রাবাদের গত ম্যাচেও মাঠে ছিলেন না তিনি। তাই দলে খেলার কথা ছিল মুম্বাইয়ের বিরুদ্ধে। আর তার আগে নিয়ম মেনে করোনা পরীক্ষা হয় ঋদ্ধির। প্রথম দুবার কিন্তু নেগেটিভ আসে, কিন্তু তৃতীয়বার কিন্তু পজিটিভ চলে এসছে। শরীরে কিন্তু দানা বেঁধে মরণ ভাইরাস। এমন পরিস্থিতিতে নির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো আইপিএল, কিন্তু আপাতত জানা যাচ্ছে এই মৌসুমের মতো স্থগিত হয়ে গেল আইপিএল। সেক্ষেত্রে কীভাবে টুর্নামেন্টের সেরা দল বেছাই নিয়ে বেছাই করা হবে, পরবর্তী ম্যাচ হবে কি না, সেই বিষয়ে কিন্তু এখনও বিসিসিআইয়ের কিন্তু চূড়ান্ত খবর কিন্তু জানানো হয়নি। তো বন্ধুরা, এটা একটা ব্রেকিং নিউজ যে আইপিএল কিন্তু আর হচ্ছে না। সবাই কিন্তু আইপিএলের জন্য টিভি রিচার্জ করেছিলেন, কেউ আবার আইপিএলের জন্য হটস্টার ভিআইপি রিচার্জ করেছিলেন, কিন্তু আইপিএল 2021-এর জন্য আর কিন্তু হচ্ছে না। রিসেন্ট ঋদ্ধিমান সাহার কিন্তু করোনা ভাইরাস কিন্তু আজকে পাওয়া গেছে, তার কিন্তু জ্বর কিছু দুদিন আগে কিন্তু পাওয়া গেছিলো আপনার সন্দীপ ওয়ারিয়ার্স এবং আপনার বরুণ চক্রবর্তীর। আজকে কিন্তু ঋদ্ধিমান সাহারও কিন্তু হয়ে গেছে, এবং তার সঙ্গে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, বোলিং কোচ, সব বাসকর্মীরা কিন্তু আক্রান্ত হয়ে গেছেন। এই জন্য কিন্তু এখান থেকে কিন্তু আইপিএল কিন্তু স্থগিতাদেশ দিয়ে আরও। তো বন্ধুরা, এইটা ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে তো চ্যানেলটি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনের পরবর্তীকালে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা সবাইকে।